गाइस আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগ drifting on the ocean sometimes I pass by an island but there's nothing there for me Hello viewers আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফস্টাইল চ্যানেল আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে বোনের বাসায় এসেছি এবং আমার বোনের বাসায় খুব সুন্দর একটা বিকাল কাটাচ্ছি আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নি বুশা বুশাকে আরও কয়েকটা ব্লগ আপনারা দেখেছেন তো শুরু করা যাক আমার আজকের ব্লগ Nobody asked me my name. গতকালকে পাসপোর্ট রিনিউ করার জন্য আগারগাঁওতে গিয়েছিলাম আর আমি যদিও অনলাইনে করেছি অনলাইনে করার পরও বেশ কিছু ফর্মালিটিস থাকে আর এই ফর্মালিটিগুলো হচ্ছে যেমন ছবি তোলা তারপর হচ্ছে ডকুমেন্টস ওরা চেক করে সেই ডকুমেন্টস আপনি যা যা লিখেছেন বা যে আবেদনপত্রে বলেছেন সব কিছু ঠিক আছে কি না বা রিনিউ করলে আগের ইনফরমেশনের সাথে আপনার ইনফরমেশন ঠিক আছে কি না তো সমস্ত কাজ করার পর খুবই ক্লান্ত লাগছিল তো পাসপোর্ট অফিসের কাছেই হচ্ছে আমার বোনের বাসা তো আজকে সেই বোনের বাসা নিয়েই ব্লগ এটা হচ্ছে আমার মেজো বোনের বাসার ছাদ অনেক বছর ধরে এই বাসায় আসা যাওয়া অথচ এই বাসার ছাদটা যে এত সুন্দর এই বাসার ছাদ থেকে যে এত সুন্দর একটা সানসেট এনজয় করা যায় সেটা কখনো ভাবা হয়নি দেখা হয়নি কী অদ্ভুত তাই না আসলে আমাদের জীবনে আমাদের চোখের সামনে অনেক সময় অনেক অমূল্য কিছু থাকে কিন্তু আমরা সেগুলো ফিল করি না আমরা চোখে দেখতে পাই না আমাদের হাজারো ব্যস্ততার ভিড়ে আমাদের সেই অনুভবটা হয় না তো গতকালকে যেহেতু অনেক ক্লান্ত ছিলাম অনেক দৌড়ঝাঁপ ছিল দুপুরে লাঞ্চ করার পরে হচ্ছে আমার বোনের বাসায় গেলাম আমার বোনের বাসায় খাওয়া দাওয়া করার পর আমার ভাগ্নির সাথে ছবি তুলছিলাম আর গতকালকে হচ্ছে আমার বোন আবার পাটিসাপটা তারপরে তেলপোয়া পিঠা এগুলো শীতের খুবই ট্রেডিশনাল খাবার এটা আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে সবাই বানায় আমার ধারণা বাংলাদেশে সবাই বানায় শীতকালীন এই পিঠাপুলি তো খুবই ভালো লাগছিল তো ছবি তুলতে তুলতে আমার ভাগ্নি আমাকে ছাদে নিয়ে আসলো আর ছাদে এসে দেখি তো পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমাদের জন্য পৃথিবীতে হাজারো নেগেটিভিটি আর অসুন্দরের ভিড়ে কিছু সুন্দর নিজের মতো করে খুঁজে নিতে হয় তো ছাদে আমার ভাগ্নি আমার শটগুলো নিচ্ছিল আর ছাদে বেশ অনেক মানুষ ছিল এর মধ্যে হচ্ছে মাগরি বাজান দিয়ে দিবে কিন্তু কোনো শটই ঠিকমতো ওকে হচ্ছিলো না ভুল ভাল হচ্ছিলই তো এর মধ্যেও কিছু কিছু ভুল ভাল সহই আমি কিছু ক্লিপ নিলাম কারণ পৃথিবীতে কোনো কিছুই তো পারফেক্ট না আর যারা ব্লগ করে তারা কিন্তু অনেক কষ্ট করে আর এই কষ্টের কথাটা অনেকেই বুঝতে পারে না তো যাই হোক চ্যানেলে যারা হার্ডওয়ার্ক করে তারা একসময় না একসময় সফল হয় একটা কথা বলে রাখি যারা আমাকে নিয়মিত সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন উৎসাহ দেন অনুপ্রেরণা যোগান তাদের সকলের ভালোবাসার প্রতি রইল অসীম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ভালোবাসা আর যারা ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের রাইট সাইডে বেল বাটনে অল ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ব্লগিং যেহেতু একটা ক্রিয়েটিভ সেক্টর তো এখানে অনেক ভুলভাল নিয়েই আমাদের জীবনটা এগিয়ে নিতে হয় আমাদের কাজগুলো করে যেতে হয়
একটা কথা সব ব্লগেই বলি, আজকেও সেই কথাটাই বলতে চাই, সেটা হচ্ছে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ব্লগে যদি কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই গঠনমূলক মতামত আপনারা ব্যক্ত করতে পারেন, সেজন্য কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আমাকে দেওয়া কোনো সাজেশান। আর আপনাদের সাজেশনগুলো আমার কাছে অনেক বড় কিছু এবং সেই সাজেশনগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। Been chasing after my shadow. Nobody asked me my name. Maybe my baby will never see me again. And I'll hold on to life in the palm of my hand. Been sipping on that sweet cherry. Laughing and smoking in the shade. Pink clouds rolling through my ships in the sky. I felt a sadness in my heart, but I don't know. Stop me now, darling, I love walking around, and I've been chasing after my shadow. Nobody asked me. তো এইভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে দিনটা যে কখন কেটে গেল আমি মানে খবরই পাইনি। তো সানসেটটা অসাধারণ লাগছিল, যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর যে নিজের বাসা থেকেও এভাবে উপভোগ করা যায়, সুবহানাল্লাহ। তো আল্লাহ এভাবে, আমাদের মহান আল্লাহ এভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রকৃতির যে সৌন্দর্য, সে সৌন্দর্যটা উনি রেখেছেন, এবং দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের যে সেটা খুঁজে নিয়ে বেঁচে থাকা। তো আমাদের মানব সমাজের মধ্যে অনেক নেগেটিভ মানুষ আছে, হয়তো তারা না বুঝেই করে। তো পজিটিভিটি এবং সৌন্দর্য এই দুটো ধারণ করেই যেন আমরা বেঁচে থাকি এবং আমাদের জীবনটা সবার সুন্দর হোক এবং নিরাপদ হোক। আবার করোনা বেড়েছে, আমরা যেন সবাই নিরাপদ থাকি।
তারপর বসার আমি যথারীতি রুমে ফিরে গেলাম। আর রুমে ফিরতে ফিরতে দুজনে খালা ভাগ্নি খুবই মজা করলাম, দুষ্টামি ফাইজলামি এমন করে করে, কারণ অলরেডি আমাদের খাবার চলে এসেছে। আমরা রেস্তোরাঁয় মোবাইলে অর্ডার করে তারপর ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে আস্তে আস্তে আমাদের রেস্তোরাঁর খাবার চলে এসেছে। এটা হচ্ছে চিল আউট, এটা খুবই মজার একটা রেস্তোরাঁ, এটা আগারগা মানে পীরের বাগের। তো আমরা স্যান্ডউইচ বার্গার তারপরে অন্ধন খাবারগুলো অর্ডার করেছিলাম। তো এগুলোর সাথে আমাদের মজার আড্ডা। চিল আউটের খাবারের সাথে সাথে আমার বোন আবার হচ্ছে দুধ চা করেছিল, এত মজার হয় আমার বোনের চা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, কারণ মজার খাবারের সময় কিন্তু দুনিয়ার কোনো খবর থাকে না। বহুদিন পর পরিবারের সাথে কিছু সুন্দর সময় কাটালাম। তো যাই হোক, করোনার সেকেন্ড ধাপ আবার শুরু হয়েছে, আসুন আমরা সবাই সচেতন হই, মুখে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি।